তুফান সিনেমাটা কি কি পরিমাণ পরিমাণ স্মোক করেছে ওয়াইন খেয়েছে আমরা যে সাকিব খান বলেছে যে আপনি সিগারেট খান আর মদ খান অনেকেই বলে যে যাদের সেন্সার বোর্ডের মেম্বার করা হয় তারা আনারি তারা নিজেরাই সিনেমা বুঝে না তাদের কি আমরা দুর্ভাগ্যক্রমে বারবার সেন্সার বোর্ডে তাদের নেওয়া হয়েছে গত পনেরো বছর আমরা দেখেছি যাদের এই আইডিয়াটা নাই যে একটা মুভি কোনটা চলতে পারে আর কোনটা বানানো যাবে কোনটা বানানো যাবে না কোন সিটটা কেটে দিতে হবে এটা কিন্তু কেউ কিছু বলে না বসে যায় তার কনভেন্সটা নিয়ে আসে আর সে সেন্সার বোর্ডের মেম্বার এটা প্রচার করতে পছন্দ করে হ্যাঁ আর মানুষের কিছু পছন্দের মানুষজন তারা তাদের কো করে নিয়ে সেন্সার বোর্ড তৈরি করে তো আমি আশা করব এই ক্যাটেগার গভর্নমেন্ট নেক্সট গভর্নমেন্ট যারা আসবেন গণতান্ত্রিক গভর্নমেন্ট তারা এদিকে খুব সচেতন হওয়া দরকার যে সেন্সার বোর্ডে তাকেই নেওয়া উচিত যে ছবি বুঝে কোন দৃশ্যটা থাকলে জনমানুষের ক্ষতি হবে সেটা অফ করে দিতে হবে এই যে জানি একটা ছবি গেল আমাদের খুব নাম তুফান সিনেমাটা কি পরিমাণ স্মোক করেছে কি পরিমাণ ওয়াইন খেয়েছে আমরা দেখেছেন যে এই ছবিটাই সবাই বাহবা দিচ্ছে সেন্সাপোর্ট কিন্তু ক্রস করে আসছে এটা শিল্পীর কোনো দোষ নাই সাকিব খান ভাই সাকিব ভাই তো বলেছে যে আপনি সিগারেট খান আর মদ খান উনি করেছেন কিন্তু এটা যদি আমরা প্রভিডেট করে দেই যে এটা করা যাবে না এটা এত উৎসাহ দেওয়া যাবে না এই ধূমপান এবং মদ্যপান এত ওপেন দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো হতো কিন্তু সেন্সার বোর্ডের কিন্তু তখনও তারাই ছিল যারা সেন্সার বোর্ডের মেম্বার তাদের নিশ্চয়ই তাদের পাশ কাটে আসতে বলেই আসতে পারবে বলেই পরিচালকের এই সমস্ত ছবি বানায় এই ছবি থেকে মানে আমার মনে হয় যে সেন্সার বোর্ড খুব বিজ্ঞ লোক নেওয়া উচিত সত্যিকার চলচ্চিত্রকার যারা তাদের নেওয়া উচিত এবং সেন্সার বোর্ড বাদেও যে একটা গ্রেডেশন করতে যাচ্ছে সেটাও সেটা কিন্তু এক ধরনের ভালো যে এ বি সি কোন বয়সের লোক কারা কী দেখতে পারবে যে গ্রেডেশন ভাগ করে দেয়া তাই না সেই ক্ষেত্রে আবার ওইভাবে তৈরি করতে হবে যে এই কন্টেন্টটা কি ফেসবুকে আসবে বা এই যখন টিভিতে যাবে তখন তো গ্রেডেশন থাকবে না যখন ড্রয়িং রুমে চলে যাবে তখন তো বাচ্চা টাচ্চা বাপ মা সবাই দেখবে তাহলে যদি এটাই গ্রেডেশনটা করতে তাহলে ওই ক্ষেত্রেও করতে হবে যে কোন ছবিটা টিভিতে দেয়া যাবে না শুধু সিনেমা হলে বাইশ থেকে বা আঠারো বছরের পর থেকে দেখতে পারবে প্রাপ্তবয়স্করা সেটা গ্রাজুয়েশন করে দিতে হবে তো যাই হোক সব কিছু তৈরি করা যাবে বাট সেটা তৈরির পর আপনাদের ডিটেলে যেতে হবে যে এটা বানাইলে এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে সব কিছু দেশের স্বার্থে মানুষের স্বার্থে মিডিয়ার সাথে চলচ্চিত্রের স্বার্থে করা দরকার বলে আমি মনে করি এ বিসির সাথে গত সপ্তাহে একটা মিটিং করেছি এমনি ছিলেন এবং পরিচালকরা ছিলেন এখানে খুব মানে উন্নতকর একটা মিটিং আমরা করেছি যেটা সহনশীল চলচ্চিত্র বান্ধব মিটিংটা হয়েছে যেটা এফডিসির ফ্লোর ভাড়া আমরা ফিফটি পার্সেন্টের মধ্যে নিয়ে আসছি একটা প্রস্তাব দিয়েছি ক্যামেরা ভাড়া এরকম এডিটিং প্যানেল কবিরপুরের স্টুডিও এখানে স্টুডিও এবং চলচ্চিত্র একটা এফডিসি সেট বানাতে প্রথম দুই দিন কোনো ভাড়াই লাগবে না যেটা করলে সম্ভব যেটাগুলো আসলে চলচ্চিত্র মানুষ ঝুঁকবে কারণ প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যবসায়ী কেন চলচ্চিত্র মানাতে আসবে তাকে যদি একটিও অন্তত তার টাকাটাও ব্যাক করে তাইলে হয়তো আসবে এটা নিয়ে আমরা একটা মিটিং করেছি এটা খুব সহসায় রেজাল্ট আগামী আসবে আসলে আমি বিশ্বাস করি যে প্রতিদিন এফ বিসিতে করে কোনো পাবেন আপনারা স্টুডিও ফ্লোরে বিভিন্ন ফ্লোরে কাজ করবে সবাই কিন্তু সবাই এক না সবাই সবাই না মানুষের মধ্যে ভেরিয়েশন আছে আর আমরা কিন্তু আপনাদের নিয়েই কাজটা করছি আপনারা আমাদের প্রচার করবে কে তবে সে প্রচার মানে কি নেগেটিভ হওয়া উচিত না পজিটিভও করা যায় তাই না প্রচার মানে কিন্তু আমরা খুব পজিটিভ করতে পারি যে এই ছবিটা ভালো হচ্ছে এই মানুষটি ভালো এই অভিনয় খুব ভালো করে এটা বললে অসুবিধা নেই তো কিন্তু প্রচার মানে আমরা ধরে নিচ্ছি যেটা নেগেটিভ বলে ভিউজ পাবে এটা আপনাদেরও ওইখান থেকে বেরিয়ে আসতে হবে আর আমরা আরও আরও ভালোবাসা নিব আপনাদের আরও চলতে চাই আপনাদের সাথে গভীরভাবে অনেক ভালোবাসা নিয়ে